শুভ, হাবু ভাই কিন্তু কোনো কাজের লোক না, ঠিক আছে? ওই যে তার সাথে যে ব্যবহারটা করা হইতেছে, গাটি পাইতেছে তোর বন্ধু গ্রামের থেকে আইসা, এটা কোনোভাবে কিন্তু নর্মাল না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? সে কিন্তু ঘরের লোক না। হ্যাঁ বেটা, টিপাক না, টেপুক টেপুক, হালার পুত্রে দিয়ে টেপানো ইউজ না, টিপানো যাবে না। হাবু ভাই কোনো কাজের লোক না, তোকে বুঝতে হবে, আমরা ঘরের লোক, পরে এসে একই রকম ভাই ফ্যাসিলিটি পাইতে পারে না। আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে সম্পর্ক এক না আমাদের, এটা একদম বেশি অন্যায় হয়ে যেতেছে, আমি এটা কোনোভাবেই মানবো না। তুই তোর বন্ধুকে এখন যাই বলবি গেস্টের মানুষ, গেস্টের মতো ব্যবহার করতে, ঘরের মতো ব্যবহার না করতে। আজকে হাবু ভাইয়ের সাথে কালকে তো আমার সাথে কথা বলবে, এটা গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা মুই তারে বুঝে ইয়ে বলতেছি, তুই মাথা ঠান্ডা কর, আজকে দিবি না, তোর আজকের কারণে কিন্তু আজকে তোর বন্ধুরে মনে আছে, মুই চিনি না জানি না, এসে হাবু ভাইয়ের দেবো বড় টিপে বসছি। আরে মুই বুঝতে পারতেছি, তুই বাড়িতে ঘুরে ঘুরে এসে মাথা গরম হয়ে গেছে, একটা বাজে জিনিস দেখে সহজভাবে নিতে পারতেছ না। মুই বুঝতে পারছি, মুই তারে বুঝে ইয়ে বলতেছি, তুই ঠান্ডা ঠান্ডা। সুগার ব্রাশ দিতে আচ্ছা, পুরো একটা বস্তি, একটা খ্যাত একটা ছেলে, এই শহরে এসে আমাকে বাসায় এসে অর্ডার ফরমাশ দিতেছে, এই শুভ মেইন ল্যাশ কানাটা দিছে। শুভ কানাটা দিলে ও বন্ধু এরকম করে ব্যবহার করবে কেমনে? হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন এসে তেমন ব্যবহার করি, নিজেরা নিজেরা মজা করি, তাহলে পরে এসে একই রকম ব্যবহার করে কীভাবে? স্যার তা ঠিক, ও তুই তো আসল জিনিস দেখবি না, কি দেখছো কি বলে আছে না? আমি ওর ল্যাংটা ওই যে খালি গায়ে শুয়ে থাকতে দেখছি, আরে কাবিলার কাপড় পরে আছে, সি 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 সি, এক খেত আরেক খেতের কাপড় পরে পাঠতেছে। আরে মিয়া, কাবিলা যদি এটা এসে দেখে বা শুনে কি করবে বুঝতেছ? ওলি গড নিউজ, কি আর করবে, ওর বাস মারি দিবে। তামাতাম হয়ে গেছে জীবন, স্যাকো বলে খাইছেন, ফ্যামিলিতেও বলে দুঃখ হাঙ্গামা চলে, সেহারা দিকে হেডিই মনে হইতেছে। কে বলছে আপনার এই বাজে কথাগুলো? জীবন আনন্দ উল্লাস থাকে কি দাঁত এরকম করে বাইক করে চলবো? দাঁত এরকম বাইক করতে লাগবে না, কিন্তু মানুষের ক্ষমাটা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে, সুখে আপনার চেহারা মধ্যে সে নাই, চেহারা আমাদের কাল সেটা দাঁত পড়ে গেছে। মাথায় উত্তেজনা আছে না নাই? আপনি তো প্রচুর উত্তেজিত, চলেন 2 মিনিটের মধ্যে আপনার কাজ সেরে দিতে এসে। ঠিক আছে 1 মিনিট না, 5 মিনিট দিন, দেখবো কি রসটা আপনি নামাইতে পারেন। আরে বাবা, 2 মিনিট লাগে জিনিস বানাইতে। স্বাস্থ্যই সকল সুখের মূল। মানুষই আসল পরিচয়। আমার জামা কাপড় কিনলে পড়বে এখানে কি? আমি কি আমার জামা কাপড় কিনতে এতে কিনে দিছি? এখন তখন না, এখানে অনিবার্য করতে পারো, এক পর্যন্ত এখানে রাখতে দিতে। আরে ব্যাটা বুঝতেছ কি, এই ব্যাটা যদি এখন বাইরে এসে আজকে রাতে থাকবে কই? ওই হাসরের কিছু ছিল রাতের বেলা তো ঘুরে ঘুরে বেড়াবে। সো ডিপ নাইট মারলা, আকাশে বড় একটা চাঁদ, নিড এ সং উইথ বৃষ্টি, এ বৃষ্টি ভেজা রাতে। চিন্তা করি কি করছে, পৃথিবীর কত মানুষ খাবার না পেয়ে হাহাকার করছে। কি আর চারি রে, কি যে তোর কি আর খাইছিস তুই? হ্যাঁ খাইছিস তুমি তো কিছু? এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আকাশে উড়ে যাইতেছে সারি সারি কাসকি মাছের রানা, বদনাতে পানি নাই, জেডা জেডিরা হাওয়ায় বাড়ি চলে গেছে, সুন্দরবনে আজকে বাঘ নাই, আর মুত মুতের জলে ভাসে গেছে নাইমের লুঙ্গি। আরেফিন হন, মুই একটা কথা কই, একটা মানুষ না পারতেই পারে, তাহলে যে পারতে হইবে এমন কোনো কথা নাই, মানুষের সমস্যা থাকতেই পারে, তাই বললে এরকম মন খারাপ করে থাকার তো কোনো মানে হয় না, মুখদারে বললেই হয়, মোরাও তো হেল্প টেল্প করতে পারবো, তখন দেখবে তুমি ঠিকই পারতেছো। বুঝলাম না কি কি পারলাম না কি পাই। আহারে জাতালাশ, তুই যে বন্ধু কিছু না হারি, জাতালাশের মতো আমার সামনে ঘুরি বেড়াইতি, কেউ না বুঝুক এটা তাই কাবিলত বুঝতে হবে,
আচ্ছা তুই যে হারসা, এটা তুই আমার অ্যাটলিস্ট করতে খাইতি না? তুই কারো কিছু না কইতে কোন রুমেটার ভিতরে ডলা মলা খাই লাল চোখে ঘুরি বেড়াস, এটা হইল কি পারি না বল। সবসময় না ফাইজালে ভালো লাগে না, প্রত্যেক সময় একটা মানুষ সেম মুডে থাকে না, আর আমি পারি কি পারি না সেটা তো আমার নিজস্ব ব্যাপার। তোদের সমস্যা কি? তোদেরকে কে বলছে কি হয়েছে? এটা নিয়ে তো কথাবার্তা কিসে? কে ছড়াইছে কথাটা? ক্যামেরা তুই সবচেয়ে খারাপ, তুই করছস কষ্ট, তাই না? আয় কিচ্ছি আয় কতক্ষণ কি করলাম আমাকে বন্ধু নি। আচ্ছা ই গাছ এরম সিল্লার এরম সিল্লাতে সিল্লাতে তো আরো হইতো না? কতদিন থাকবেন, কতদিন রইবেন? তুই হেটা না জিগে কিল্লে কইলি ভাই, আমরা বাজারে আনতাম না, আপনি কিয়া খাবেন? অনার তার আনি দাও, আতি দাঁত আনি দাও, তারে আর কিয়া শাক মাখ খাইবে তার আনি দাও। তুই তো নিজে কইলি ভাই হানি হাইবেন না, হানি হাইবেন না কেন? একে তো শাকসবজি নাম কইছে, এগুলো শোনা পড়তে হানি মানি মারলি কেন? আর এগুন কইতো তো না যে ভাই এগুন খাই যদি গলা আটকে যায় পরে কি আর খাবে না, এটা কইতো তো না? যা তুই যে বাজার করার জন্য পারম না কাকি লাঙ্কিলে বাজার কর, আমাকে ঠিয়া নি হাতারকে আইন লক ঘুরে লইনছি। হ্যাঁ তুই হাবুরে ক, হাবুর মেমন না হতে হাবুরে ক, হাবুর গিয়া এখন কয়া যাব না এই অবস্থা, যে কয়া যাবে এখন কিছু? তারপর আমার দিকে দিছিস কেন? আমার কর পারমিশন তোর কে দিছে? ওরে বাবা তোর কাছে পারমিশনের কথা কইতে তোর লাগে আমার এখন? হ্যাঁ তোর বাজার কথা কে কইতে কইছে? তুই হাতের সাহা দিয়ে না খাওয়াই দিতি, কইতে পারি নিচে সাহা আছে সাহা খেয়ে সাহা দিয়ে হাতের পোষে। এত কথা আমি জানি না, বাজারের সে টাকা তুই ফুল দিবি? আমি এক টেঁয়া দিতে ইত্যান্য কেন দিতে পারবি না? ও তাই না, টেঁয়া কি অন আরে দিতে হইব? ঠিক আছে আমি বাইরে কইতেছি। এই কাবিলা কাল কেন তুই বঞ্চক কেন খালি এখন তুই কইলি কি তোর ভাই হয়ে গেছে? ও তখন ভাই লাগে রে মোর বিরা দুই চারটা থাবার মারতেই পারে, এটা দোয়া এটা মাইন্ড না বুঝেছ? সি 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 আর ভাই আরে মাইছে বালিশ ডলাডলি করার পরে ভাই সাতছস তুই শেষরা লাগাও না রোজরে বেলার পার্টি টা।